শেষ দিনের প্রচারণা জমে উঠেছে, এই বিষয়ে আমরা সর্বশেষ জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন দুই সহকর্মী, ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ আর কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ। শুরুতেই হারুনুর রশিদ, আপনার কাছে জানতে চাই, আজকে তো শেষ দিনের প্রচার প্রচারণা, প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ কেমন দেখছেন? গালিব, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের আজকে কিন্তু শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে, অর্থাৎ আজ রাত 12টার মধ্যেই কিন্তু এখানের যে প্রচার প্রচারণা সেটি শেষ হবে, যার কারণে কিন্তু প্রার্থীরা একেবারে সকাল থেকেই মরিয়া হয়ে তাদের যে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা সেটি করছেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পার জয়নুল পার্কের পাশেই। এখানে কিছুক্ষণ আগে যিনি ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন ইকরামুল হক টিটু, তার পক্ষে একটি নৌকা র্যালি হয়েছে। এখানে যারা ব্রহ্মপুত্র নদে যারা বিভিন্ন সময় নৌকা দিয়ে ফেরি পারাপার করে থাকেন, লোকজন আনা নেওয়া করে থাকেন, তাদের একটি মিছিল এখানে হয়েছে এবং কিছুক্ষণ আগে ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু এখানে এসেছেন এবং সেই মিছিলে যোগ দিয়েছেন এবং এই পার্ক এলাকায় তিনি গণসংযোগ করেছেন। এবং এই এই মুহূর্তে ঘড়ি প্রতীকের সমর্থকরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং বিভিন্ন ধরনের অনুষঙ্গ নিয়ে কিন্তু এখানে মিছিল করছেন। এবং আমরা যদি একটু বলে রাখি যে এখানে যেভাবে মিছিল এবং সমাবেশ হচ্ছে ঠিক একই চিত্র কিন্তু আজকে ময়মনসিংহ নগরীর পুরো এলাকাতে, অর্থাৎ মেয়র পদে যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই পাঁচজন প্রার্থীরই কিন্তু সমর্থকরা এখানে এসে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় তারা কিন্তু প্রচার প্রচারণা, শেষ মুহূর্তের যে প্রচার প্রচারণা সেটি করছেন। এবং যারা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তারাও কিন্তু তাদের নিজস্ব যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে প্রচার প্রচারণা করছেন। এবং এখানে আমরা যদি একটু বলি যে আজকে প্রচার প্রচারণার শেষ দিন হওয়ার কারণে কিন্তু যারা প্রার্থী হয়েছেন তারা আজকে শোডাউন করবেন, এবং আমরা যতটুকু জানি যে যারা মেয়র প্রার্থী হয়েছেন তাদের পক্ষে আজকে বিকেল থেকেই বিভিন্ন এলাকাতে কিন্তু শোডাউন হবে এবং তারা যে প্রচার প্রচারণা এতদিন করেছেন তার সম্পৃক্ততা কতটুকু করতে পেরেছেন বা এই জনসম্পৃক্ততা কতটুকু হয়েছে এই বিষয়গুলো কিন্তু আজকে এই প্রচার প্রচারণার মাধ্যমে এখানে জানান দেওয়া হবে। এবং এখানে আমি যদি একটু বলতে চাই যে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ কাউন্সিলর পদে 149 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 69 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল আমার কাছে আজকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সর্বশেষ প্রচার প্রচারণার খবর। এবার আমরা খালেদ আপনার কাছে আসতে চাই, জানাবেন যে শেষ মুহূর্তে কুমিল্লায় প্রচারণার মাঠ কতটা সরগরম এবং একদম শেষ দিকে এসে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে? যদিও এটি উপনির্বাচন কিন্তু পুরো নির্বাচনের আমেজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা, পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে, আমার পিছনে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এবং এখানে দুপুরের পর থেকে প্রার্থীদের পক্ষে নানা রকম স্লোগানে নানা রকম আহ্বানে মাইকিং মাত্র শুরু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন একটি ঐতিহ্যের নগরী এবং এটি গত এক যুগ পার করেছে সিটি কর্পোরেশন হওয়ার পর। এই নির্বাচনে প্রার্থী হয়েছে চারজন এবং চারজন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, তারপরেও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন প্রার্থীরা। আগের যিনি দুইবারের মেয়র ছিলেন মনিরুল হক সাক্ষু, তিনি দেয়ালঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। আওয়ামী লীগের মহানগর সাংগঠনিক সম্পাদক তাসিন বাহার সূচনা, তিনি বাস প্রতীকে নির্বাচন করছেন। স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি ছিলেন নিজামুদ্দিন কায়সার সাবেক, তিনিও ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। এবং নুরুর রহমান মামুন তানি, তিনি ছাত্রলীগের একসময় জনপ্রিয় নেতা ছিলেন এবং তিনিও নির্বাচনে অংশগ্রহণ করছেন হাতি প্রতীকে। নির্বাচনে প্রত্যেকেই ভোটারদেরকে আশ্বস্ত করছেন যে যেহেতু এটি প্রাচীন নগরী এবং এখানে মানুষের জীবনের নাগরিক যে স্বাচ্ছন্দ্যময় জীবন করে তোলার জন্য যে সিটি কর্পোরেশনের ভূমিকা রাখা প্রয়োজন ছিল সেগুলো পরিপূর্ণ করতে পারেনি ইতিপূর্বে যারা দায়িত্ব পালন করছেন, সেগুলো তারা পূরণ করবেন এবং একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলবেন। যেহেতু কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রায় 5000-এর বেশি কিন্তু ভবন রয়েছে এখানে এবং অপরিকল্পিত নগরায়নের ফলে কিন্তু দুর্ভোগ দিনে দিনে বাড়ছে এবং প্রত্যেকেই আশ্বস্ত করছেন, ভোটারদেরকে মঞ্জুর করার চেষ্টা করছেন, নানাভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা নির্বাচিত হওয়ার পর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রথম প্রাথমিকভাবে যে সমস্যাগুলো সমাধান করা দরকার সেগুলো তারা করবেন। কুমিল্লা সরু গলির সড়ক, অপ্রশস্ত সড়কের শহর, সেগুলো নিয়ে তারা কাজ করবেন এমন প্রত্যাশা নিয়ে তারা হাজির হচ্ছেন। 242,000 ভোটার আগামী 9 মার্চ তাদের এই জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। কুমিল্লা ও ময়মনসিংহে একদম শেষ দিনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এর মধ্য দিয়ে এখন দুপুরে সময় হলো আরো একটি ছোট্ট বিরতির।